নমস্কার, ওয়েলকাম টু দীপার ডায়েরি। দীপার ডায়েরিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমার রেসিপি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং তার পাশে বেল আইকন প্রেস করুন। আজকে আমি আপনাদের সামনে নিয়ে এসেছি মজাদার ব্রোকলি। ব্রোকলি আমরা অনেকে অনেকভাবে খাই, এই প্রসেসে আপনারা অবশ্যই একবার ট্রাই করুন এবং খেয়ে দেখে আমাকে জানান কেমন হবে। চলুন শুরু করি। ব্রোকলি তো আপনারা সবাই খেয়েছেন, কিন্তু আমি যে প্রসেসে বানাবো এই প্রসেসে অবশ্যই একবার ট্রাই করুন, ট্রাই করে দেখুন এবং আমাকে জানান। এটা করার জন্য যা যা লাগবে, ব্রোকলি নিচে আমি একটা মাঝারি সাইজের, এটা আমি একটু গরম জলে হালকা ভাপিয়ে রেখেছি, কারণ আপনারা জানেন আমি কম তেলে রান্না করতে পছন্দ করি। আলু আমি সেদ্ধ করে রেখেছি, দুটো মিডিয়াম সাইজ আলু আমি ছোট ছোট টুকরো করে কেটে রেখেছি, আদা বাটা, হলুদ গুঁড়ো, গরম মশলা, জিরে গুঁড়ো, এটা কেশরি মেথি পাতা, আমি মটরশুঁটি নিয়েছি দু চামচ, আর নিয়েছি গোটা জিরে, এলাচ, লঙ্কা, তেজপাতা, আর আমার লাগবে রান্নাটা করতে একটু দই লাগবে, আর আমি সর্ষের তেলে করবো রান্নাটা, আর প্রয়োজন মতো নুন চিনি, আর সামান্য পরিমাণে ঘি লাগবে। তাহলে চলুন শুরু করি। প্রথমে আমি বললাম কড়াইটা তাতা পর্যন্ত মিট করব। কড়াইটা তেতে গেছে, আমি এর মধ্যে তেল দিয়ে দেব। দু টেবিল চামচ মতো আমি তেল দিয়েছি। এরপর আমি এর মধ্যে ব্রোকলিগুলো দিই, হালকা করে ভাজবো একটু। আমি আপনাদের সাথে শেয়ার করেছি, সেটা হচ্ছে ওয়েটলসের জন্য। এটা এইভাবে রাখবো না, এটা আমরা মুখ ওরক্ষ করে রান্না করবো, ভাত, রুটি, পরোটা, নান সব কিছুর সাথে যাতে পরিবেশন করা যায় সেইভাবে আমি একটা রান্নাটা করবো এবং এইভাবে আপনারা এটা ট্রাই করবেন। ভাজা হয়ে গেছে, আমি এটাকে তুলে নেব। কপিগুলো তুলে নিয়েছি, এবার আমি এর মধ্যে দু টেবিল চামচ তেল দেব। দু টেবিল চামচ তেল আমি দিয়েছি। আমি এখানে আদাটার মধ্যে হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো মিশিয়ে এটা একটা পেস্ট তৈরি করে রাখবো। একটা পেস্ট তৈরি হয়ে গেছে, তেলের মধ্যে আমি তেজপাতা, ছোট এলাচ, একটু ফাটিয়ে, লঙ্কা, জিরে নিয়ে দু তিন সেকেন্ড নাড়াচাড়া করে এর মধ্যে আমি পেস্টটা দিয়ে দেব। আদা, হলুদ, ওর মধ্যে আমি কাঁচা লঙ্কা দেবো, যেটা আপনাদের বলা হয়নি, ঝালটা পরিমাণ মতো যে যেমন খাওয়া হবে। এর মধ্যে আমি দিলাম টমেটো, এবার দেবো দুটো লঙ্কা কুচি, এই লঙ্কা ছিঁড়ে দেবো দুটো, আর একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দেবো। এর মধ্যে একটু চিনি দেবো, হাফ চামচ চিনি দেবো,
এর মধ্যে সিদ্ধ করে রাখা আলুটা দেবো, সিদ্ধ করে রাখা আলুটা এর মধ্যে দিয়ে দিতে হবে। এটা নাড়ে ছাড়া করতে করতে আমি এর মধ্যে জলটা দিয়ে দেবো, ভালোভাবে ফেটিয়ে নেব। জলটা খুব ভালোভাবে ফেটিয়ে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দেবো, ফেটিয়ে আমি রেখেছি জলটা। জলটা দিয়ে দিই, এটা আমি নাড়াচাড়া করব, করতে করতে এর মধ্যে কড়িগুলো দিয়ে দেবো। এবার এর মধ্যে আমি নুন দেবো, দইটা যেন একটু সাদা সাদা হয়েছে, আপনি চাইলে হলুদ দিতে পারেন। মটরশুটি দেবো, আলু সেদ্ধ যে জলটা ওটা আমি ওটাকে দিয়ে দেবো। খুবই ভালো খেতে হবে, আপনারা অবশ্যই একবার ট্রাই করবেন। এখন জল একটু গরম করে এক কাপ জল দেবো, জলটা গরম করে দিতে হবে। দেড় কাপ মতো জল আমি গরম করে নিয়েছি, সবই সেদ্ধ করা, বেশি সময় লাগবে না, 5 মিনিট ঢাকা দিয়ে রেখে দেবো, ততক্ষণই সেদ্ধ হয়ে যাবে আশা করছি। পাঁচ মিনিট হয়ে গেছে, আমি এটা দেখতে পাচ্ছেন ব্রোকলি কিন্তু খুব নরম হয়, বেশিক্ষণ সেদ্ধ করার দরকার নেই। এবার আমি এর মধ্যে দেবো একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কালারের জন্য, ঝালটা আপনারা আপনাদের প্রয়োজন মতো দেবে। এরপর এর মধ্যে আমি দেবো কেশরী মেথি, মেথি পাতা দিলে খুব সুন্দর গন্ধটা বেরোয়, খেতে খুবই ভালো লাগে। এরপর দেবো এর মধ্যে 1 চামচ ঘি, 1 চামচ ঘি, এরপর এর মধ্যে আমি দেবো একটু গরম মশলা, গ্যাস অফ করে দেবো, চাপা দিয়ে 2 মিনিট রাখবো। তারপর এটাকে কোথাও ঢেলে নেব। তৈরি হয়ে গেছে ব্রোকলি, দেখতে পাচ্ছেন কত সুন্দর গন্ধ বেরিয়েছে, অবশ্যই একবার আপনারা ট্রাই করবেন, কমেন্ট করবেন, আমাকে জানাবেন। এবার এটা আমি সিপ করে তৈরি হয়ে গেছে
অপূর্ব স্বাদে ব্রকোলি। অবশ্যই আপনারা ট্রাই করবেন, আমাকে জানাবেন, ট্রাই করবেন আমাকে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি আপনাদের কাছে নতুন কোনো রেসিপি নিয়ে আবার হাজির হব। ততক্ষণের জন্য বাই।